ভুল থেকে আসলে মানুষ শেখে। ওই দিন তাড়াহুড়োর কারণে আমার জিমে একটি অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম এস আর স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। সেদিন বেশ চটজলদি রান্না করছিলাম, আর একই মুরগির মাংসের রেসিপি তোমাদেরকে বারবার দিব না, তাই ওই দিন আর ভিডিও করিনি। আর যেহেতু আমি খুবই তাড়াহুড়ো করে রান্নাবান্না করছিলাম, আর ওই দিন আমি বেশ সকাল সকালই ঘুম থেকে উঠেছিলাম, আর সেদিন আমি রান্না করেছিলাম চিকেন ভুনা আর হচ্ছে আলুর ঘাঁটি বা আলুর দম, যে যেটাই বলে। প্রথমে আমি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি, তারপর একে একে সব ধরনের মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি আসলে সবকিছু খুব অল্প উপকরণ দিয়ে রান্না করতে বেশি পছন্দ করি, কারণ অনেক তেল মশলা আমার পছন্দ না, আর এটা খেলে অ্যাসিডিটিরও প্রবলেম হয়, তাই আমি পাতলা ঝোল করার চেষ্টা করি সব সময়। আজ আমি এখানে টমেটো কুচিও দিলাম। তারপর আস্তে আস্তে আমার সব ধরনের মশলা কষা হয়ে আসলে এতে আমি সিদ্ধ করে রাখা আলুগুলি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আলুগুলি ম্যাশ করিনি একেবারে, একটু ভাঙা ভাঙা রেখে হাতে ভেঙেছি আর কি। তারপর আমার ভুনা করা মশলার মধ্যে আলুগুলিকে দিয়ে দিলাম, তারপরে একটুখানি পানি দিলাম, আর আমি এখানে ম্যাগি স্বাদের ম্যাজিক মশলাটা ব্যবহার করছি। এটা নর্মালি আমাদের বাসায় থাকে, আমি এনে রাখি, কারণ এটা রান্নার ক্ষেত্র বিশেষ ব্যবহার করলে বেশ ভালোই হয়, তাই হচ্ছে যে আমার মন চাইলে ব্যবহার করি। উপর দিয়ে আমি হচ্ছে গরম মশলার গুঁড়া একটুখানি দিয়েছি, আর ওই দিন বেশ তাড়াহুড়ো করে রান্নাবান্না করে, মানে আমি তো খালি পেটেই জিমে যাই, তো চলে আসলাম জিমে, আর জিমে এসে ঘটে গিয়েছে আমার সঙ্গে একটি অ্যাক্সিডেন্ট। আমার প্ল্যান ছিল ওই দিন আমি সবার আগে জিমে যাব, এবং আমি সবার আগে গিয়েছিলাম, আর ট্রেডমিল অনেকক্ষণ হাঁটার ইচ্ছা ছিল, কারণ নর্মালি ট্রেডমিল ফাঁকা থাকে না, সবাই হাঁটাহাঁটি করে। আর আমি জিমে গিয়ে এতই ব্যাড লাগ যে ওই দিন কারেন্টও ছিল না, অর্থাৎ ট্রেডমিলও হাঁটতে পারবো না। সেটা আর আমি লক্ষ্য না করে আমি গিয়েছি এসি চালানোর জন্য, যেহেতু এখনো কেউ আসেনি, যেহেতু আমি ফার্স্ট গিয়েছি। হচ্ছে উপরের দিক তাকিয়ে তাকিয়ে রিমোট দিয়ে এসি চালানোর চেষ্টা করছি, কিন্তু এসি আর চলছে না। তখন আমি উপরের দিক তাকাই তাকাই একটু সামনের দিক যেতে না যেতে পায়ের মধ্যে একটি রড পড়ে, দেখেন আমার পায়ের কি অবস্থা হয়েছে। ওই দিন খুবই ব্যথা পেয়েছি, এবং ওই দিন আমি আর কোনো এক্সারসাইজ করতে পারি নাই। দেন আর কি রিফাতের সঙ্গে আমি বাসায় চলে আসি, রিফাত আমাকে গিয়ে নিয়ে আসে, আর ওই দিন রিফাত ভার্সিটিতে গিয়েছিল, ভার্সিটি থেকে সোজা আমাকে নিয়ে বাসায় চলে আসে। আসে আনার পর রিফাত আমার যে পরিমাণ টেক কেয়ার করছে ভাই, তার কোনো ক্লিপই এই ভিডিওতে নাই, বাট তাও কিছু কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মনে হয় ওই দিন চান্স পাইছে আমাকে সবকিছু খাওয়ানোর, সিঙ্গারা পুরি আজু সবই খাইছি, কিন্তু কোনো কিছুর ক্লিপ নেই, আর সুস্থ থাকছে। আসলে অসুস্থ হলে কিন্তু অনেক কিছু ফিল করা যায়, এটা আসলে খুবই ভালো লাগার বিষয়, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম।